হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা মাধ্যমিকের ভূগোল 2017-এর পড়ে যাওয়া প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি হলো MCQ প্রশ্ন। তাহলে আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। লবণযুক্ত শিলা স্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হল হাইগ্রোমিটার। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের দূরীকরণ এবং বর্জ্যের পরিমাণগত হ্রাস। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা। 9 প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল আঁধি। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ফালি চাষ। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল 17 জাতীয় সড়ক 15x15 অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল অর্থাৎ RF হল 1:50,000। আশা করছি তোমরা সবাই মাধ্যমিকের নম্বর বিভাজন সম্পর্কে জানো। সেই নম্বর বিভাজন অনুযায়ী এতে মোট 14 প্রশ্ন থাকে। এগুলিকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বলে। এগুলির সবগুলিকে করতে হয়। আগামী ভিডিওতে 2018 সালের প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।